আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। করব সেরা সব সময় বাংলার বিপক্ষেই কথা বলতে থাকে। বাংলা একটা গণতান্ত্রিক সরকার আছে, যথেষ্ট বড় ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, এবং বিরোধী দল হিসেবে যারা বিরোধী দল করে তাদেরও উচিত যে এই সরকারের গঠনমূলক বিরোধিতা করা বা ইতিবাচক পরামর্শ দেয়, এটা বিরোধী দলের কাজ। কিন্তু বিরোধী দলকেও মাথায় রাখতে হবে যে এই বাংলাটা তাদেরও, সবাইই এই বাংলা, ফলে বাংলার যেটাই ভালো হয় সেটা যখন মুখ্যমন্ত্রী বলেন তখন তার পাশে তাদের দাঁড়ানো উচিত। প্রতি মুহূর্তে বাংলার বিপক্ষে মতামত দেয়া একটা বিজেপি নেতাদের অভ্যেস পরিণত হয়েছে, আমরা সর্বত্রই দেখি। আজকে বিএসএফের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বৃদ্ধি করা হয়েছে। আমরা বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোর মধ্যে আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বে থাকে, এর অনেকটা ক্ষেত্র, রাজ্যের অনেকটা ক্ষেত্র সরাসরি বিজেপি বিএসএফ হস্তক্ষেপ করতে পারছে। এগুলো আমরা প্রথম এর বিরোধিতাই করেছিলাম। বিএসএফের কাজ হচ্ছে বর্ডারটাকে সুরক্ষিত রাখা, যাতে এই যে অনুপ্রবেশের কথা বলে, এটা তো দেখবে কি, এটা তো বিএসএফের দেখার কথা, সেখানে তো কোনো বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করবেন? দেশের নিরাপত্তার সাথে বর্ডার তারা সুরক্ষিত রাখবে, এটাই বিএসএফের কাজ এবং সেনাবাহিনীর কাজ, দেশকে নিরাপত্তা দেওয়া। না, এটা বলার কী আছে, এটা একটা নতুন করে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, তার ভিত্তিতে দুবরাজপুর আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, আদালত দিয়েছে তাই পুলিশ হেফাজতে 7 দিন থাকবে। এছাড়া অন্যান্য মামলায় যে তদন্ত চলছে সে তো করছি, আমরা দেখতে পাচ্ছি তদন্ত চলছে, সিবিআই করছে, ইডি করছে, তারা তাদের মতো করছে। এখানে আদালতের নির্দেশে আপাতত 7 দিন পুলিশ হেফাজতে থাকছে। বিষয়টা হচ্ছে যে একটা বিষয় নিয়ে মামলা চলছে, তদন্ত চলছে, সিবিআই ইডি চলছে, আমাদের বক্তব্য হচ্ছে আবারও সেটাই, পরিষ্কারভাবে সেই বক্তব্য আমরা রাখতে চাই যে ইডি সিবিআইয়ের যে অতি সক্রিয়তা, যেটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে করছে, সেটা আমরা প্রত্যক্ষ করছি সারা ভারতবর্ষে। বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিপক্ষেই এই স্বশাসিত সংস্থাগুলো সক্রিয়তা দেখাচ্ছে, কিন্তু বিজেপির মধ্যে যে অসংখ্য অভিযুক্ত মানুষ আছে, দুর্নীতিতে অভিযুক্ত মানুষ, আমি অভিযুক্ত এই কারণেই বলবো যে প্রথম অভিযোগ ওঠে বিভিন্ন জায়গা থেকে, তারপর তার তদন্ত হয়, যে বিজেপির মধ্যেও যে অজস্র অভিযুক্ত নেতা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু এদের কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ পুরোটা রাজনৈতিকগতভাবেই বিজেপি দ্বারা পরিচালিত হয়ে এরা করছে। এখন সেটা আদালতে বিচারাধীন, আদালত যেটা রায় দেবে পরবর্তীকালে সর্বোচ্চ আদালত পর্যন্ত, আমরা সেটা স্বাগত জানাবো। বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা সম্মান তো আছে, সবারই থাকা উচিত, আমাদেরও আছে, আমরা সেদিকে তাকিয়ে আছি বিচার কোথায় পৌঁছয়। ক্ষতিগ্রস্ত যখনই কেউ হচ্ছে বা সরকারি অনুদানের প্রশ্ন ওঠে, তখন তো আমাদের সরকার থেকে সেগুলো সবসময় করে দেয়া হয়, এক্ষেত্রে কিছুটা দেরি হলেও সরকার করে দিয়েছে, না দেওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে ছিলও না। মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন, সবসময় দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর বাংলার মানুষের জন্য দরাজ হাতে দাঁড়ানো, এটা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু বিরোধী দলও করে না, বরঞ্চ বিরোধী দল থেকে অভিযোগ করা হয় যে মুখ্যমন্ত্রী এত দিচ্ছেন কী করে। মুখ্যমন্ত্রী দেওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই এখানে, তিনি দিতেই চান, মানুষ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাঁড়িয়েছে। আবাস যোজনা দুর্নীতি মানুষের জন্য লড়াই আন্দোলনের ইতিহাস থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির সেই ধরনের কোনো লড়াই আন্দোলনের কোনো ইতিহাস পশ্চিমবঙ্গে নেই বলে ওরা কোনো বুথে কর্মী খুঁজে পায় না। ওরা পঞ্চায়েত কোথায়? পঞ্চায়েত তাহলে এতদিন ধরে গ্রামগঞ্জে ওদের আন্দোলন কোথায়? ওরা শুধু টিভির পর্দায় থাকে আর মিডিয়ায় থাকে, বিজেপি আছেটা কোথায়?
কিন্তু যা বাংলার ডেভেলপমেন্ট বলুন, বাংলার সামাজিক উন্নয়ন বলুন, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এবং এর মধ্যেও যে দুর্নীতি কোথাও থাকলে সেটাও ইরাডিকেট করা, মুছে দেওয়ার কাজটা তৃণমূলই করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।